ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। সেলিম উদ্দিন ভাই দামাম থেকে প্রশ্ন করেছেন, বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে কিনা? জি না, এই বিষয়ে বিস্তারিত একটি আলোচনা আছে যে অপ্রয়োজনে ছবি আপলোড দেওয়া, ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, যেগুলো মহমাল, যেগুলো অনর্থক, এ দ্বারা এক ধরনের ছবি প্রীতি অথবা আজকাল দেখা যায় যে মানুষ বিভিন্ন জায়গাতে গিয়ে সেলফি তুলতেছে এবং একটা সেলফি এক ধরনের রোগ হয়ে গেছে। হজ করতে গেলেও সেটা, ওমরা করতে গেলেও এক ধরনের সেলফি তোলা। তার মানে এখানে এই ছবি তোলার সাথে একাধিক, প্রত্যেকটা ছবির পিছনে দেখা যায় এক ধরনের, এক এক ধরনের গুনাহ রয়েছে। ভালো কোনো কাজের সেলফি তোলা যেন তার পিছনে রিয়া থাকে, আবার খারাপ কাজের কোন সেলফি তোলা সেটা এক ধরনের ডকুমেন্টারি হিসেবে ব্যবহার করা হয়। সাধারণভাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলো যেন এক ছবি প্রীতি। তো এগুলো যে আকারই হোক না কেন, যে অ্যাঙ্গেলই হোক না কেন, ছবির সাথে ইসলামের একটা শত্রুতা রয়ে গেছে। বিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরে যখন প্রবেশ করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রতিমাগুলোকে তো ভাঙলেনই, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা বলে, কিন্তু যেগুলো জলসাপ ছিল কাবাঘরের দেয়ালে, সেই জলসাপগুলো, সেটাও এক ধরনের ছবি, সেগুলোও তিনি মিটিয়ে দিয়েছিলেন। শুধু আইডেন্টিফাইয়ের জন্য কিছু ছবি ব্যবহার করা যাবে, ওলামায়ে কেরামগণ মতামত দিয়েছেন। এটি বিভিন্ন ধরনের সেফটি, বিভিন্ন ধরনের সিকিউরিটি, নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে এর কারণে এই জাতীয় কিছু ছবি, যেমন পাসপোর্টের ছবি অথবা কোন আইডি কার্ডের জন্য ছবি, এগুলো নিরাপত্তা বলয়ের জন্য। কিন্তু এই ডানে বামে বারবার বিভিন্ন সেলফি, এটি নিষেধ, এই জাতীয় সেলফি। এবং যেটা, যে কথা পূর্বে বললাম যে প্রত্যেকটা ছবির পিছনে কিছু বিষয় থাকে যেগুলো ইসলাম সমর্থন করে না। আর ছবি বিষয়ক যদি হাদিসগুলো আমরা দেখি, তাহলে একটা হাদিসে এক এক ধরনের সতর্কতা। তারপরে যারা ভাস্কর্য তৈরি করে, যারা ছবি তুলে, মুসাওয়ারুন, তাদেরকে যন্ত্রদায়ক শাস্তি দেওয়া হবে। যদিও সেগুলোর ব্যাখ্যা হল আমায় কেনাম গান ভিন্ন ভিন্ন করেছেন, কেউ কেউ বলেছেন যে প্রতিকৃতি বানানো, ভাস্কর্য বানানো, এটা কঠিন গুণা, কেমন দিন আল্লাহ তারা তাদেরকে পরিবর্তন, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, ওলা ইউকাল্লিমুহুমুল্লাহ ওলা ইউজাক্কিহিম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আল্লাহুম্মা আযাবুন আলীম। এবং অনেকে বলা হবে যে রুহু দাও, দিতে পারবে না, শাস্তি দেওয়া হবে। তবে হুবহু যদি ছবি উঠানো হয়, এটি আয়না দেখার মতন, বা এটি কি প্রতীক, এটি হুবহুই তারই প্রতিচ্ছবি, তো প্রতিচ্ছবির জন্য, প্রতিচ্ছবি যদি কাজের জন্য ব্যবহার করে তাহলে সেটা হারাম হবে না, সেটি দোষনীয় হয়, যেভাবে করে আইডেন্টিফাইয়ের জন্য ছবি তোলা হয়। কিন্তু আবার সেই ছবিকে যদি এডিটিং করে সুন্দর হয়ে কালো, কালোকে সুন্দর, সেটাও এক ধরনের ধোকা। মান গাসানা ফালা ইসামিন না, মানে ছবি কেন্দ্রিক যে কত হাদিস আছে, যে এর মধ্যে মানে ভায়োলেশন হয়, লঙ্ঘন হয়, একটা ছবি দিয়ে আর সেটাকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, এডিটিং করার মাধ্যমে পরিবর্তন করা হয়, আর কোন কোন মানুষের আকৃতিকে পরিবর্তন করা, মুতাগাইয়ারাত লি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে পরিবর্তন, সেটা আরেক ধরনের গুণা। মানে একটা কালো মানুষকে আপনি এডিটিং এর মাধ্যমে সুন্দর বানিয়ে ফেললেন, সেটা আরেক ধরনের গুণা। ছবি টাঙিয়ে রাখা এক ধরনের গুণা, ছবিকে সম্মান করা এক ধরনের গুণা। তার মানেই হল ছবির সাথে ইসলামের দুশ্মনী, পরিষ্কার কথা, ছবির সাথে ইসলামের দুশ্মনী। আর এবং দেখেন, ইসলাম ধর্ম বাদ দিয়ে আপনি অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখবেন যে প্রত্যেক ধর্মের মধ্যে একটা ছবি কেন্দ্রিক এক ধরনের ইবাদত আছে। আপনি শিয়াদের দিকে তাকান না, তাদের ইমামদের ছবিগুলো মসজিদে টাঙিয়ে রাখে, এবং হিন্দুরা তাদের শিবলিঙ্গ নাকি যেন ওরা মানি ব্যাগেই রাখে সবসময় বরকতান, এবং ওগুলো দেখলে তাদের নাকি বরকত হয়। এবং বিধর্মীদেরকে দেখবেন যে তারা তাদের গাড়ি বলেন, বাড়ি বলেন, যা হাই লেভেলের চলাফেরা করলেও ওই ওখানে ওই কোথাও না কোথাও একটু মূর্তি একটু টাঙিয়েই রাখে ওরা। গাড়িতেও দেখবেন যে ওই গণেশ, স্বর্ণের গণেশ পর্যন্ত ইন্ডিয়াতে বানায়, কারণ গণেশ সব জায়গায় রাখতে হয়, তাহলে বরকত হয় না, আউযু বিল্লাহি মিন যালিক।
ছবি আকৃতি, এগুলো অন্যান্য ধর্মে দেখবেন প্রচুর সম্মানীয়, তাদের কাছে পূজনীয় সম্মানীয়, আমাদের কাছে কিচ্ছু পূজনীয় নাই। স্বয়ং কাবা ঘরকে কেন্দ্র করে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কাবা, তুমি একটা ইট পাথরের ঘর ছাড়া বই আর কিছুই নয়, তোমাকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করতেন, চুম্বন দিতেন, তাই দিচ্ছি। আচ্ছা, যাদের যাদের পূজনীয় যে সমস্ত ছবিগুলো বা যারা ছবি পূজনীয় করে, ভাই গণেশ গণেশের কথা বলেনি, রামশ্যাম ভাই ভেঙ্কটরমণ যা কিছুই বলেন না কেন, ওগুলো তারা পূজনীয়, তারা হাত জোড় করে, সেগুলোকে সম্মান করে, সেগুলোকে তারা কুর্নিশ করে, কিন্তু তারা কখনো পায়ে লাগাবে না। অথচ আমরা কাবা ঘরে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর বেয়ে, যারা বিধর্মী যারা অনেকে বলে যে তোমরা তো, এবং কিছুদিন আগে একটি টক শোতে দেখলাম যে এক বেদাতি আলেম, তাকে আলেম বলাও ঠিক না, এই আপনার বাংলাদেশের প্রধান বিচার কার্যালয়ের হাইকোর্টের সামনে মূর্তি অপসারণকে কেন্দ্র করে তিনি কাবা ঘরকেও নিয়েও এভাবে করে কথা বললেন যে তারাও তো একটি সম্মান করে। এখানে সম্মান কোথায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘর বে বে, মানে মানে কৃতদাস, কাবাঘর কাবাঘরের ছাদের উপরে গিয়ে তিনি যে আজান দিলেন চতুর্দিকে ফিরে ফিরে, সেগুলো কি সিরাত গ্রন্থে নাই? তার মানে যদি ওই রকমের সম্মান হতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের মাথায় উঠলেন কিভাবে? তিনি কি মুখ দিয়ে উঠেছেন না পা দিয়ে, পা দিয়ে বেয়ে বেয়ে উঠেছেন? তাহলে আমরা কাবা ঘরকে কি ওই রকমের সম্মান করি যে কুর্নিশ পা লেগে গেছে, শ্রদ্ধা করো, তিনবার সালাম দাও, চুমু খাও? হযরত আসমাদের চুম্বনের ব্যাপারটি তো আলাদা, কাবা ঘরকে তো মারিয়ে মারিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে করে করে পা দিয়ে মারিয়ে মারিয়ে কাবা ঘরের ছাদে গিয়ে আল্লাহু আকবারের আজান দিয়েছেন। তো আমরা কাবা ঘরকে কি ওই রকমের সম্মান করি? এটা একটা আমাদের ইন্ডিকেটর অথবা একটি দিক নির্দেশনা, একদিকে ফিরে আমরা সকলেই ইবাদত করি। তো যাই হোক, ছবি কেন্দ্রিক কিছু কথা বলার ক্ষেত্রে কথাগুলো আসলো, ছবি অপ্রয়োজনে ছবি তোলা ঠিক নয়, এগুলো থেকে মুমিন মুসলমানের দূরে থাকা উচিত। আজ আজ গোটা গোটা অনলাইনে কি হচ্ছে, আজ ছবি কেন্দ্রিক লাইফকে বরবাদ ধ্বংস করে দিচ্ছে এই ছবি। এবং এই কারণে সৌদি ওলামারা তারা বলেছেন যে ছবি কেন্দ্রিক যে সমস্ত ইসলামী প্রশিক্ষণগুলো আছে, মানে ছবিতে সালাদ দেখানো, ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের ইসলামী মুভি বা ইসলামী ফিল্ম, সেটাও জায়েজ নাই। ইসলামের ছবির উপর নির্ণয় করেন, এটা এমন নয় যে আপনাকে ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী আপনাকে ভিডিওর মাধ্যমে দেখতে হবে, দি মেসেজ আপনাকে দেখে তারপর নবীর সিরাত জানতে হবে, না, দি মেসেজ ব্যান করে দিয়েছে সরকার, গভর্নমেন্ট। ইসলাম জানার জন্য দুই ধরনের মাধ্যম ব্যবহার করবেন, এক কোরআন এবং হাদিস, আর সাথে সাথে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সাহাবায়ে কেরাম কিভাবে ব্যক্ত করেছেন, কি বুঝেছেন, সেগুলো হক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। বাস শেষ। ভিডিও দেখে, অডিও দেখে, ছবি দেখে নামাজ শিক্ষা, ছবি দেখে ইসলামী হিস্ট্রি জানা, এর মধ্যে সত্য মিথ্যা এগুলো কারা বানায়, ভুল ইনফরমেশনের মাধ্যমে যা